ইসলাম প্রচারের অভিযোগ তুলে আইএএস অফিসারের বিরুদ্ধে তদন্ত উত্তরপ্রদেশে। আইএএস অফিসার ইফতিকার উদ্দিনের সমর্থনে আসাদউদ্দিন ওয়েসি। আপ জানতে হ্যাঁ কি যোগী সরকার নে উত্তর প্রদেশ কে এক সিনিয়র আইএএস অফিসার জিনকা নাম ইফতিকার সাহাব হ্যায়, যোগী সরকার নে 6 সাল পুরানা উনকা এক ভিডিও নিকালো জিসমে ও বৈঠে হ্যায় কুরআন কি তিলাওয়াত হো রহি হ্যায় আর 8-10 লোগোঁ সে কাহা জা রহা হ্যায় কি ইসলাম কি দাওয়াত দো, ইসলাম কি তাবলীগ করো, ইসলাম কি তরফ লোগোঁ কো রাগিব করো, উসমে না কিসি কো পয়সে দেনে কি বাত কি তুম পয়সে লে লো দীন কবুল করো, না উসমে কিসি কো ডরাযা গিয়া। উত্তরপ্রদেশে যোগীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সেখানে মুসলিমদের উপর নির্যাতনের অভিযোগ উঠছে। এবার এক মুসলিম আইএএস অফিসারের বিরুদ্ধে ইসলাম ধর্ম প্রচারের অভিযোগে তদন্ত শুরু করল উত্তরপ্রদেশ প্রশাসন। ঘটনাটি কানপুরের। উত্তরপ্রদেশের রাজ্য সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান আইএএস অফিসার মোহাম্মদ ইফতিকার হোসেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ইসলামের হয়ে প্রচার করছেন। তার দুটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের একটি সম্মেলনে উপস্থিত আছেন ইফতিকার উদ্দিন। সেখানে তিনি সকলকে ইসলামের পথে চলতে বলছেন। অপর এক ভিডিওতে তিনি এক মুসলিম আলেমের পাশে বসে আছেন। এ বিষয়ে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেপি মৌর্য মন্তব্য করেন, এটি একটি মারাত্মক বিষয়, এ বিষয়ে উচ্চ পর্যায়ে তদন্ত হবে। একই সঙ্গে তিনি যোগ করেন, সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে। ভিডিও দুটি ভাইরাল করেছেন সারা ভারত মঠ মন্দির সমন্বয় কমিটির ভাইস চেয়ারম্যান ভূপেশ অবস্থি। তিনি বলেন, ইতিমধ্যেই পুলিশের কাছে ওই মুসলিম অফিসারের বিরুদ্ধে নালিশ করা হয়েছে। তার দাবি অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ এক তদন্ত দল গঠন করেছে। কানপুরের পুলিশ কমিশনার অসীম কুমার অরুণ বলেছেন, তদন্তের ভার দেওয়া হয়েছে অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার সোমেন্দ্রনাথ মিনাকে। হিন্দুত্ববাদীদের দাবি এবং এই দুটি ভিডিও দেখিয়ে তাকে অভিযুক্ত করার প্রয়াসে বিস্মিত আইএএস অফিসার ইফতিকার উদ্দিন। তিনি বুঝতে পারছেন না তার বিরুদ্ধে অভিযোগ ও তার পরিপ্রেক্ষিতে তদন্ত হওয়ার কারণ কি। তিনি প্রশ্ন তুলেছেন, একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হওয়াই কি তার অপরাধ। একই সঙ্গে তিনি যোগ করেন, এই সব করাই উদ্দেশ্য হলে লেখাপড়া করে আমি আইএএস পাশ করতাম না। উল্লেখ্য যে 2022 সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, তার আগে ধর্মীয় মেরুকরণ উদ্দেশ্যেই এই ধরনের একের পর এক উস্কানিমূলক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকেই প্রশ্ন করেছেন, যদি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও অন্যান্য অফিসারেরা অযোধ্যা মন্দিরের ভিত পূজায় অংশ নিতে পারেন, তাহলে কোনো মুসলিম অফিসার ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারবে না কেন? সংবিধানে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে, তাই এই অভিযোগ হাস্যকর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে জনগণের সামনে তুলে ধরার মতো কোনো জনকল্যাণমূলক কাজ নেই, তাই ধর্মীয় মেরুকরণের মাধ্যমে নির্বাচনী বৈতরণে পার হতে চান তারা। এদিকে সর্বভারতীয় মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদউদ্দিন ওয়েসি এবং শিয়া ধর্মগুরু মাওলানা কালবে জাওয়াদ উত্তরপ্রদেশের আইএএস অফিসার মোহাম্মদ ইফতিকার উদ্দিনের সমর্থনে এগিয়ে এসেছেন। ওয়েসি বলেন, যদি প্যারামিটারটি হয় যে কোনো কর্মকর্তাকে ধর্মীয় ক্রিয়াকলাপের সাথে সংযুক্ত করা উচিত নয়, তবে অফিসে সমস্ত ধর্মীয় চিহ্ন ছবি ব্যবহার নিষিদ্ধ করুন। যদি বাড়িতে কেবল বিশ্বাস নিয়ে আলোচনা করা অপরাধ হয়, তাহলে সর্বজনীন ধর্মীয় উৎসবে অংশগ্রহণকারী সকল কর্মকর্তাকে শাস্তি দিন। একই সঙ্গে তিনি বলেন, এই ভিডিওটি 6 বছর আগের পুরনো ভিডিও। অন্যদিকে সুপরিচিত শিয়া ধর্মগুরু মাওলানা কালবে জাওয়াদও আইএএস অফিসারের পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, প্রত্যেক ব্যক্তির নিজ বাড়িতে নামাজ পড়ার অধিকার রয়েছে। এই আইএএস অফিসার যদি তার বাড়িতে নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ পড়েন, তাহলে কেন তার জন্য এত কিছু করা হবে? প্রতিটি বিষয়ে এসআইটি তদন্ত যুক্তিযুক্ত নয়, কারণ প্রত্যেকেরই ধর্মের স্বাধীনতা আছে। উল্লেখ্য যে আইএএস অফিসার ইফতিকার উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি ইসলাম ধর্মীয় সভায় অংশগ্রহণ করেন এবং সেখানে ইসলাম মেনে চলার পরামর্শ দেন শ্রোতাদের। এছাড়া একজন ধর্মীয় নেতার সঙ্গে তার একটি ছবিও ভাইরাল হয়।
এরপরই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং প্রশাসন তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামনে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ময়দান গরম করতেই এই ধরনের বিতর্কিত বিষয়গুলি সামনে নিয়ে আসা হচ্ছে। যোগী সরকার নে উত্তর প্রদেশ কে এক সিনিয়র আইএএস অফিসার জিনকা নাম ইফতেখার সাহেব হয়, যোগী সরকার নে 6 সাল পুরানা উনকা এক ভিডিও নিকালা জিসমে ও বৈঠে হ্যায় কুরআন কি তিলাওয়াত হো রহি হ্যায় আর 8-10 লোগো সে কাহা জা রহা হ্যায় কি ইসলাম কি দাওয়াত দো, ইসলাম কি তাবলীগ করো, ইসলাম কি তরফ লোগো কো রাগিব করো, উসমে না কিসি কো পয়সে দেনে কি বাত কি তুম পয়সে লে লো দীন কবুল করো, না উসমে কিসি কো ডরাযা গিয়া, মগর যোগী সরকার 6 সাল পুরানে ভিডিও কো নিকাল কর এক সিনিয়র এক বহুত হি সিনিয়র আইএএস অফিসার কো পরেশান কর রহি হ্যায়। হাম আল্লাহ সে দুআ করতে হ্যায় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতেখার সাহেব কি মদদ করে, আর আল্লাহ জরুর করেগা ইনশাআল্লাহ, আর দীন কি দাওয়াত হাম দেতে রহেঙ্গে। সংবিধান হামকো ইস বাত কি ইজাজত দেতা হ্যায় আগর কোই দীন কবুল করতা হ্যায়, কোই ভি দীন আগর পয়সো কা লালচ দিয়া গিয়া তো সুপ্রিম কোর্ট কে ফয়সলে গলত হ্যায়, মগর আপ যে কহ রহে হ্যায় কি ইফতেখার সাহেব নে ইয়ে কিয়া, আচ্ছা ইফতেখার সাহেব পর হুয়া তো কিয়া কিসি নে আওয়াজ উঠাই, কিয়া সত্তা কে লোগো নে কাহা কুছ, কিয়া বিএসপি কে লোগো নে কাহা, মৌলানা কলিম কো জানতে হ্যায় না, মৌলানা কলিম সিদ্দিকী কো জানতে হ্যায়, উনকে বারে মে কিসি নে কুছ কাহা, কিউ নাহি কহতে, ইসলিয়ে নাহি কহতে কি আগর ইফতেখার অর কলিম কে বারে মে কহেঙ্গে তো দূসরে নারাজ হো জায়েগে, দূসরোন কি নারাজগি মৌলানা নাহি চাহতে, আর হামারি তকলিফ অর নাইনসাফি কে খিলাফ আওয়াজ নাহি উঠানা চাহতে। মেরে আজিজ দোস্তো বুজুর্গো, ইসিলিয়ে মাইনে কাহা ইয়ে সিয়াসি সেকুলারিজম কো মাই জুতি পর রাখতা হুঁ, জো সংবিধান কা সেকুলারিজম হ্যায় উসকো সালাম করতা থা অর সালাম করতা রহুঙ্গা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এলান করো, বাতাও পুরে দুনিয়া কে ইনসানো, ইয়া ইউহান নাস, এ কুল কে কুল ইনসানো, নাস ইনসান কা বহু বচন, ইনসান কে জমা প্লুরাল হ্যায় না, ইনসান কে মানে এক ইনসান, আর জব নাস লফজ ইস্তেমাল হোতা হ্যায় ইস্তেমাল কে আরবি জবান মে, ইসকে মানে কুল কে কুল ইনসান, তো টেল ম্যানকাইন্ড, tell the mankind that O mankind, I am the Rasul of Allah to you all in total, jamia in total, not a single has been spared, tum sab ke liye main Allah ka Rasul hoon, aap to koi Rasul nahi hai, nabi hai, to koi nabi nahi hai, Khatam al-Nabi is the seed of all prophets, then कौन करेगा दावत की करता है ना, जो इस उम्मत में जो अल्लाह और आखिरत पर ईमान रखता है, और हम जब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की तरीके पर चलता है, साइन रसूल को दावत की करता है, फर्ज इस काम को करे, उनके मिशन को आगे बढ़ाए, उन्होंने जजीरे नुमाए अरब अरब के खत्ते पर अल्लाह का किंगडम कायम कर दिया, अल्लाह का किंगडम अल्लाह की बादशाह है ना, अल्लाह के हाथ में है, कायम कर दिया, कहाँ कायम, पूरी जमीन पे नहीं, पूरी जमीन पे नहीं कायम अरब में, लेकिन अभी तो अल्लाह के दूर का इमाम होना है, अल्लाह के दूर का इमाम होना है, यानी पूरी जमीन पर अल्लाह के दूर का इमाम होना है ना, हर कच्चे पर पक्के अल्लाह का दीन दाखिल होना है, अल्लाह का निजाम दाखिल होना है, तो कैसे होगा, यहाँ पर इंसान बैठे इनको ये काम करना चाहिए, इनको ये काम करना चाहिए, नहीं करेंगे तो अल्लाह इनको जरूर पकड़ेगा, ना इनको जरूर पकड़ेगा, क्योंकि अल्लाह ने अपनी किताब की बात बात। ब्यूरो रिपोर्ट, तोरंगो टीवी।